ভাইজান আমি কই কি এসব কথা তুমি আমার কাউকে আর তুমি হইলে আমার বড় ভাই যদি মারে কিছু কইতে হয় তুমি কি এক আরে তুই বুঝোস না কে আমি বড় হয়ে যদি মারে বাই করে দেই মাইস তো আমার খারাপ করবো ভাইজান তুমি বাই করে দিলে মানুষ তোমার খারাপ করবো আর আমি হলো ছোট আমি বাই করে দিলে আমার মানুষ খারাপ করবো না আরে দি মতো এত ছেলে ছেলে কথা শোকে কারণ মারা তো মনে করলে যে বাইকের অবশ্যই দেবো আর আমরা তো এর সন্তান বুঝো না আর সন্তান হয়ে কি মারের বাইকের দেন যায় তোমার মায়ের যেহেতু এই বাড়ি থেকে বাইকের দিতে তোমার দুজনের এতই কষ্ট লাগে তাহলে এক কাম করো তোমার মায়ের এই বাড়িতেই রাখো আমরা দুই বউ আঙ্গু বাপের বাড়ি চলে যাই আসলে ভাবি বিষয়টা তা না আমরা হইলাম ছেলে আর আমরা যদি বাইকের দিয়ে বিষয়টা কেমন দেখা যায় তাই আর কি আমরা একটু চিন্তা করতেছি কি করা যায় চিন্তা করতে থাকো তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না তোমার মাইনে নিয়েই থাকো না তোমাকে কারো কিছু কল লাগবে না আমি কি মারে বাইরে দিতে এই তো কথার মতো কথা বাইর করে দেন আচ্ছা ঠিক আছে যদি এই বাড়ি থেকে না যায় তাহলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার হ্যাঁ তুই ঠিকই কইছিস এখনই তো সে অসুস্থ আর কদিন পর আরো বেশি অসুস্থ হইব তখন কি করা লাগবে জানো সেই চিকিৎসা করার লিগে বাড়ি ঘর জায়গা সম্পত্তি যাস না সব পেয়েছে তার চিকিৎসা করা লাগবে না এটা তো হন যাব না হ্যাঁ তাড়াতাড়ি করে এই বৃত্তি থেকে বের করে দেওয়া লাগবে মা বাইরে নো কেন ও মা তাড়াতাড়ি আহো চলে রে বাইরে কি রে বাবা তোরা এখানে কি হইছে কিছু কবি কি রে কষ না কে তোরা মা আসলে কি ভাইজান তুমি কও আমি কম হ্যাঁ মা তুমি মামা কইতে চলে যাও কেন আমি তোর মামাকে বাড়িতে যাব কেন মা আসলে হলো কি তুমি গেলে একটু ভালো হয় এই জন্য কইতেছিস তাই না ভাইজান হ্যাঁ তুমি মামা কইতে কইতে থাইকা হোগা আমরা সময় করে আছে নিয়ামনি তুই থাকতে থাক ওই জায়গায় কয়দিন আগেই তো এলাম এখন আবার যাবো কেন দেখ কি আমতামতা লাগিয়ে দিছে হ্যাঁ দিয়া কোনো কাজই হইব না এক কাম করি চল আমরা দুজনে যাই হের গা ধাক্কা দেবার ফেলে দিই ঠিক কথা চল কিন্তু এই সময় তোর আমার কেন যাইতে কইতেছ আমি তো এটা বুঝতাছি না কেন যাইতে কইতেছ শোনো তো আপনি কি বুঝতাছেন না কি লিগে কইতাছে না বৌমা আপনার পোলারা আপনার এই বাড়ি থেকে বাইরে যাইতে কইতাছে আমার সন্তানের ভালোর জন্য তো আমার এই বাড়ির থেকে চলে যাইতেই হইব আমি আর দেরি করব না আমি এক্ষুনি যাইতেছি যাই বসে কত রং শুরু করছে ভাবি তখন তো গেছে গা আর কিছু কইল না হ্যাঁ গেছে গা আবার এক কাম করো না মায়ের পিছন পিছন যাইয়া আবার মায়ের বাড়িতে ফিরে আনো না তুমি ভাইয়ের তো আবার দরদ বেশি বুঝো নাই না তোমরা যেহেতু চাও না কামরা যদি ঠিক নাও হয় আমাদের তাই করতে হইব যেটা দুই বউ কইব একদম কানবানা বুবু ওরা তোমার বাড়ি থেকে বাইর করে দিছে আর তুমি সুসুর করে আয়ে পড়ছো কেন আর কি করতাম মাইন হয়তো বা বোমারা চাই না আমি বাড়িতে থাকি তাই পোলা গতি এক হয়েছে কইলি হইলো নাকি কার বাড়ি থেকে কারে তারা তারা দিছে বাড়ি হইলো তোমার মাতা বড় হইলো তুমি তুমি যদি শক্ত হইতে তাহলে ওরা এই কাম করতে পারতো না তুমি খারাপ আমি এটা আমার বাড়ি
মানিয়ে না। আর বৌরা কেমনে পারলো? কি মানায়, মায়ের কথা ভাইবেও তো আমার বাড়িতে রাখতে পারত। আলমগীর, এই কই তোমরা? বৌমা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো তো রাখাতে তো রাখছি। আচ্ছা কত তোরা কেমনে পারলি? কেমনে পারলি তোর মায়েরে আমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য? তোর মায় আমার বোন, আমাকে বাড়িতে দুই একদিন যাইব, কিন্তু তোরা বাড়ির থেকে বাইর করে দিছস আমার বাড়িতে থাকার জন্য। বুঝবার পারছি, এটা তো বৌমা গোসা, কিন্তু তোরা তো ভেড়া। মামা, এগুলো কি কথা? কি কই মানে? গর্ভধারিণী মারে বাড়ির থেকে বের করে দিছস, তারপরে কইতেছস এর নামে কি কর? তোকে কোলে কাকে করে মানুষ করছে এই জন্যে? হ্যাঁ, আমি বুঝবার পারছি, তোমাকে মুখে কোনো কথা নাই, কথা থাকার কথাও না। আমার বই নেই বাড়িতে থাকলে তোমাকে শান্তি নষ্ট হয়, তোমাকে তখন শান্তি নতই দরকার। একটা কাজ করো, তোমরা যে যার মতো যেই হানে মনে হয় হে হানে, ইচ্ছা করলে তোমরা নিজেকে শ্বশুর বাড়ি যাও, থাকবার পর থাকো গা, আমার বোন এই বাড়িতেই থাকবে। বাবা, আপনি এই কথা বলেন কেন? আপনি কেমন কথা কইতেছেন? আমাকে বাড়িতে যাই থাকো মানে? বাবা, তোমাকে বাড়িতে থাকো না, এই বাড়িটা যার তারে তোমরা ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। আর তোমরা কোথায় থাকবো ওই চিন্তা কে করবার যাইব? শোনো, পরিষ্কার করে একটা কথা কই তোমাকে, এই বাড়ির যে মালিক তারই এই বাড়িতে থাকা উচিত। এই যে একটা দলিল, এই দলিল কিসের জানো? এই দলিলটা হইল এই বাড়ির দলিল, আমার বোন জামাই নিজের হাতে এই বাড়িটা, শুধু বাড়ি নয় সয় সম্পত্তি যা আছে সব আমার বোনের নামে লেখা দিছে। তোমরা এখন যে বাড়িতে আছো এটা তোমাদের বাড়ি না, এটা তোমাদের মায়ের নামের বাড়ি, তোমার মায়ের বাড়ি। আমার মনে হয় সবাই শুনছো, জিনিসটা বুঝছো, তাহলে দেরি করো না, যে যার মতো ব্যাগ গোছাও, যেই দিকে ইচ্ছা সেই দিকে চলে যাও। আর বুবু, তোমার একটা কথা শুনি, তুমি এক কাজ করবা, ওরা তো চলে যাবে খালি বাড়িতে, তুমি কি করবা বাড়িটা বেইসা ফালাও, বেইসা ফালাইলে যে টাকা হইব ওই টাকা আমারে দিয়ে দিও, আর আমি তোমাদের 100 বছর পালু তা ওই টাকা ঘুরাবো না। আমি এই শালিরে কইলাম যে মা, আমি কিছু কহাম না, এবারে ঠিকম তুই বাড়ি যাবি, আমি যাব না। মা, আমি যে বাড়ি করবো মা, আমার কাছে কোনো টাকা নেই মা, আমার তুমি মাফ করে দাও। মা, তুমি আমার মাফ করে দাও, আমি যা কিছু করছি আমি অর্পিত করছি। মা, আমরা দুই ভাই তোমার যা কইছি শুধু এই ভোগ দিতে, মা এই দুইজনের প্রথম খেদাই দাও, তুমি আবার আমাকে বিয়ে করাও। হ্যাঁ মা, আবার আমাকে বিয়ে করাও। কোনোদিন মাফ করে দিব না। হ্যাঁ মা, তুমি মাফ করো না মা, ভাইজান ঠিকই কইছে। চুপ কর, তার বুদ্ধিতে কেরা কি করছে সেটা আমি খুব ভালো করে জানি। আর শোন, আমি যে পর্যন্ত বাইসা থাকবো জমি জমার কোনো ভাগ হইব না, আর আমি মরার পরে দুই ভাই মিল্লা যে যার জমি ভাগ করে নিবি। এখন ঘরে যা। আচ্ছা ঠিক আছে বাবা, ওঠো, তোমরা যে যার ঘরে যাও। আর একটা কথা মনে রেখো, ভবিষ্যতে এই ধরনের কাণ্ড জানি আর কোনোদিন না হয়, যাও ঘরে যাও। বুবু, এখন তুমি দেখলা তো এই সম্পদ মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস। শোনো, মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন ছেলেরা ছেলের বৌরা নাও দেখতে পায়, তা নিজের জীবন দিয়ে তো বুঝলাম। সুতরাং এই সম্পদ কখনো কারোর সাথে বেইমানি করে না, এই সম্পদ মানুষের উপকারেই আসে, যত্ন করে রেখে দাও।